কি খাবি তোরা? তুই ওরা দে তিনটা সান্ডি। আরে স্যার, আপনি কি খাবেন? যেটা সব সময় নেই। স্যার থ্যাংক ইউ। কি ব্যাপার, আমরা আগে অর্ডার দিলাম, আমাদেরকে না দিয়ে আপনি? আপা, স্যার আমাদের রেগুলার কাস্টমার, আর আপনারা আজই প্রথম এলেন, আর অসুবিধা কি রেখে জানে? ও, আপনি সে রেগুলার কাস্টমার? মনে হচ্ছে সারা ঢাকা শহরটাই কিনে রেখেছেন, এখন দোকানের সব আইসক্রিম আপনি একা গিলে খান। আপা, আপনাদের আইসক্রিম ওনাকেই খাওয়ান। আরে শুনুন, আমি কিন্তু কিছুই করিনি, আপনি অযথা রাগ করছেন, এ ধরনের কথা বলা আপনারও উচিত হয়নি। হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে না। এভাবে চলে গেলে মনে করব আমার উপর আপনার রাগ কমেনি। আমার লাগে আপনার কি আসে যায়, পথ ছাড়ুন, আর কোনোদিন যেন আপনার সাথে কোথাও দেখা না হয়। সেটা একমাত্র সময় বলে দেবে। ছোট সাহেব, টাকা দাও। মধু ভাই, তুমি শুধু টাকা টাকা করো কেন? এত টাকা টাকা করলাম কই? মানুষের কত রকমের নেশা থাকে, কেউ ইয়াওয়া খায়, কেউ দুধ চিনি বেশি চা খায়, আমার তো একটাই নেশা, সিনেমা দেখা। সেদিন না তোমাকে সিনেমা দেখার টাকা দিলাম? এইটা তো গত সপ্তাহ, এই শুক্রবার থেকে সালমান শাহ আর শাবনূরের নতুন ছবি তোমাকে চাই লাগছে, দেখতে হবো না? এইটা কি দিলা? আরে টিকিট ব্ল্যাক হইতাছে 100 টাকা কইরা, রিক্সা ভাড়া আর ফান্টার দাম দিব কেটা? ছবির নামটা কি বললে? তোমাকে চাই। তোমাকে চাই? ওহো, তোমাকে চাই। ছবির হিস্টোরি নাকি খুব ফাইন, সালমান শাহ শাবনূর খালি তোমাকে চাই তোমাকে চাই করে, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চায় না। আচ্ছা, এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? ও, তুমি তো কই ভাই, তোমার তো টাকা পয়সার অভাব নাই। আচ্ছা মধু ভাই, আমি যদি কোনোদিন মন থেকে কিছু চাই তাহলে কি পাবো? চাওয়ার মতো চাইলে কেন পাইবা না, তবে পাইতে গেলে দিতে হয়, কথাটা মনে রেখো। চাওয়ার মতো চাইলে কেন পাইবা না, তবে পাইতে গেলে দিতে হয়, কথাটা মনে রেখো। বাড়ি পর্যন্ত এসেছেন? এখানেও দেখছি আপনি। তাহলে কি বাসা বাসা নাম্বার ভুল করিনি তো? না ম্যাডাম, বাসা নাম্বার তো ঠিকই আছে। দাঁড়ান, ফজলামি রাখুন, আপনি কেন আমার বাসা পর্যন্ত ধাওয়া করেছেন? মানে বাসা বলুন বলুন, নইলে আমি লোকজন ডাকবো। বদনা, বাইরের লোকজন ডাকার আগে ভেতরের লোকজন ডাকুন। আপনি তো জি, আপনারই বা কেমন আদব? কি চান আপনি, কাকে চান? এই কথা, এই কথাটাই প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি রহমান স্যারের কাছে পড়তে এসেছি। এই কথাটা আপনারও প্রথম বলা উচিত ছিল যে আমি রহমান স্যারের কাছে পড়তে এসেছি। সে কথা বলার সুযোগ দিলেন কোথায়? আসুন, এখনো দেখছি আপনার রাগ পড়েনি। আমার লাগে আপনার কি আসে যায়? না না, কিছু আসে যায় না। বাবা বাবা, তোমার কোন ছাত্র এসেছে, এই যে এখানে বসুন। ঠিক আছে ঠিক আছে,
মেয়ে তো না যেন অ্যাটম বোম। সালামু আলাইকুম। ও তুমি থাক বা থাক থাক বসো বসো। জি আমাদের জন্য দু কাপ চা পাঠিয়ে দে মা। বসো 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 বসো। এবার বলো, আচ্ছা কোন কোন সাবজেক্ট তোমার বুঝতে অসুবিধে হয় তার একটা লিস্ট করে দাও। দেখি স্যার আমার নাম সাগর কি না তাই নদী আর সাগর। হাসি থামিয়ে মনোযোগ দিয়ে শাস্ত্র পড়াও। মাহারা মেয়ে তো আমার আদর পেয়ে একটু জেদি হয়ে।